الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سورة حميم شزدا آيات نمبر 33 جابوتيو حمد السانا الله رب العالمين الجنة ايبون جابوتيو درود و سلام تار شش اور چوران تو نبی محمد رسول الله صلى الله عليه وسلم ارپروتي দাওয়াতের কতিপয় মাধ্যম ও সতর্কতা এ শিরোনামে কোরআন ও সুন্নাহ ভিত্তিক এক প্রামাণ্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব জীবনে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। মুসলিম হিসাবে, মানুষ হিসাবে, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবেই মানুষকে আহ্বান করার অনেক গুরুত্ব কোরআন ও সুন্নায় রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দাওয়াত দিতে গেলে আমরা অনেকেই বিভিন্ন পদ্ধতির অনুসরণ করি বা বিভিন্ন পদ্ধতিতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। যে যে পদ্ধতিতে আল্লাহর পথে মানুষকে ডাকি, কেবলমাত্র অনেকেই এটাকেই কেবল চূড়ান্ত মনে করেন এবং দাওয়াতের অন্য মাধ্যমগুলো তার কাছে কোনো মূল্যায়ন পায় না। আবার নিজের দাওয়াতটাকেই প্রকৃত দাওয়াতের মানদণ্ড ভেবে দাওয়াতের অন্য মাধ্যমগুলোকে আমরা অনেকেই সমালোচনা করি। একথা মনে রাখা সকলের জন্য আবশ্যক যে আমি যে পদ্ধতিতে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেই এটা পূর্ণাঙ্গ নয়, যার কারণে অন্যান্য দাওয়াতকেও ঘৃণা নয় বরং ভালোবাসতে হবে। দাওয়াতের অনেকগুলো মাধ্যম রয়েছে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে। একটি মাধ্যমের নাম হলো বলা, যেটাকে বক্তব্য বলা হয়, যা আলোচকরা করেন। এর একটি মাধ্যম হলো লিখনী, যে বইগুলো আপনি পড়ে থাকেন। এর একটি মাধ্যম হলো সংগঠন,
যা জামাতবদ্ধভাবে মানুষকে আল্লাহর পথে ডাকা হয়। এর একটি মাধ্যম হলো মিডিয়া। মিডিয়ার অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন ডিভাইসের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে অনেকে দাওয়াত দেয়। ধরেন কেউ ফেসবুকের মাধ্যমে আল্লাহর পথে মানুষকে ডাকছে, ধরেন কেউ ইউটিউবের মাধ্যমে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকছে, তাহলে কি এগুলো দাওয়াত নয়? বা ফেসবুকের দাওয়াত কি আসলেই নেকির কোনো কারণ নয়? বা কিতাব লিখা কি আসলেই নেকির কোনো কারণ নয়? বা বক্তৃতা দিয়ে দাওয়াত দেওয়া কি আসলে ইসলামের পদ্ধতি নয়? আসলে বিষয়গুলো কি? স্বাভাবিকভাবেই যে নীতিটা আপনাকে মনে রাখতে হবে, আমি যে পদ্ধতিতে দাওয়াত দেই এটা দাওয়াতের একটা অংশ। আমার দাওয়াতটা পূর্ণাঙ্গ নাও হতে পারে, অন্যান্য মাধ্যমগুলোকে আমাকে ভালোবাসতে হবে, আর নিজেরটাকেই পূর্ণাঙ্গ দাওয়াত হিসাবে ইস্তেকামাত থাকারও কোনো সুযোগ নেই। যাকে আল্লাহ বলার শক্তি দিয়েছে সে বলবে, সে লিখাটাকে ঘৃণা করতে পারবে না। যাকে আল্লাহ লিখার শক্তি দিয়েছে সে লিখবে, সে বলাটাকে তুচ্ছ মনে করতে পারবে না। যাকে আল্লাহ লিখারও শক্তি দেয়নি, বলারও শক্তি দেয়নি, হয়তো ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, তার মাধ্যমটাকেও হীন করে দেখার কোনো সুযোগ নেই। অথবা কেউ ইউটিউবে একটা ইসলামিক আলোচনা আপলোড করলো, তার এই একটা আলোচনাকে হীনমন্যতার চোখে দেখার কোনো সুযোগ ইসলামে নেই। একটা হাদিস বলেই আলোচনার দিকে যাব, তাহলে বোঝার সুবিধা হবে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, অথবা অন্য এক যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকেও হেদায়েত দেয়, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকেও হেদায়েত দেয়। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে 3701 নম্বর হাদিস, বলছে তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেয়, তাহলে এই একজন লোকের হেদায়েতটা একটা লালুট পাওয়ার চেয়ে উত্তম হয়ে যাবে। তাহলে হতে পারে তার একটা ফেসবুকের পোস্টের কারণে অনেক মানুষ দাওয়াত পেয়েছে, হতে পারে হয়তো ওই পোস্টেরই মাধ্যমে অনেক মানুষ কোরআন আর সুন্নাহ বুঝতে পেরেছে, যার কারণে সে সন্ধান পেয়েছে, একটা লিংক সে জেনেছে, www.attaharik.com বা www. এইরকম islamichouse.com, একটা তথ্য পেয়েছে আপনার মাধ্যমে। ওখানে ঢুকে ও যত ইসলাম চর্চা করবে সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য দাওয়াতের মাধ্যমের কোনো মাধ্যমকেও ছোট করে দেখার সুযোগ ইসলামে নেই। হতে পারে হাজার মানুষের যে আলোচক বক্তা, ওই বক্তাই জাহান্নামে চলে গেছে, আর যে একটা মানুষকে কেবল ইসলাম বুঝিয়েছে ওই লোকটাই জান্নাতে চলে গেছে। পবিত্র কোরআনুল কারীম এর 41 নম্বর সূরা হামিম সেজদা এর আয়াত নম্বর 33, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম আহ্বান আর কার, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার, ওই ব্যক্তির চেয়ে উত্তম ডাক আর কার, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহাও, এবং নিজে সৎকর্ম করে, নিজেও ভালো কাজ করে, শুধু অন্যকে দাওয়াত দিয়ে ক্ষান্ত হয় না, সে আমলটা নিজেও করে। কেননা 61 নম্বর সূরা, সূরা সফ, অর্থ সারিবদ্ধ, এর 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা নিজেরা মানো না? তাহলে আল্লাহ বলতেছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাআ ইলাল্লাহ এরপর ওয়া আমিলা সলিহা, মানে সৎ আমল করা। আপনি যে সৎ কাজের দিকে মানুষকে ডাকছেন ওর উপর আপনাকে আমলও করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে আত্মসমর্পণকারীদের একজন মনে করে, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে আহ্বান করার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক বলেছেন।
তিন নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। তিন নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদের উত্থান। পবিত্র কোরআনুল করিম এর 9 নম্বর সূরা তওবা এর 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ আর মুমিন নারী হলো বন্ধু সুলভ, তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে। পবিত্র কোরআনুল করিমের 30 নম্বর পারা 103 নম্বর সূরা আসর এর 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দিকে আহ্বান করে। পবিত্র কোরআনুল করিমের 28 নম্বর সূরা কাসাস এর আয়াত নম্বর 87 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা রব্বিকা, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। এগুলো হলো আল্লাহর বাক্য, আল্লাহ বলেছে মানুষকে তার দিকে ডাকতে। 5 নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 66 আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রব্বিক, হে নবী তুমি মানুষকে আহ্বান করো যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, এর দাওয়াত এর তাবলিগ তুমি করো, মানুষকে তুমি ডাকো। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাল্লিগু আননি অলাও আয়া, আমার একটা কথা জানা থাকলে ওটা প্রচার করো, একটা কথা কোরআন ও সুন্নার আলোকে জেনেছেন এটা আপনাকে প্রচার করতে হবে, এর দায়িত্ব আপনার। সহিহ বুখারীতে প্রসিদ্ধ একটা হাদিস রয়েছে 2493 নম্বর হাদিস নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত যে স্টিমার উপর তলের লোক আর নিচের তলার লোক, যারা নিচতলার লোক সাগরে স্টিমার চলছে তারা যদি নিচতলা ফুটো করে আর উপরতলাবাসী যদি তাদেরকে বাধা না দেয় ও স্টিমার যেমন ধ্বংসপ্রাপ্ত হবে, সমাজে পাপ কাজ চলবে আর আমরা বাধা দিব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উভয়ই ধ্বংস হয়ে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, ইবাদত করনেওয়ালাও ধ্বংস হবে পাপীরাও ধ্বংস হবে। দাওয়াতের মাধ্যম দিয়েছেন তিনটা। সহিহ মুসলিম কিতাবুল ইমান প্রথম খণ্ডের হাদিস নাম্বার 49 যে যদি অন্যায় হতে দেখি তাহলে এটাকে বাধা দিতে হবে হাত দিয়ে, যে এটা অন্যায়, এটা পাপ, এটা গর্হিত কাজ। যদি এটা সম্ভব না হয় যে হাত দিয়ে বাধা দেওয়া যাচ্ছেই না তাহলে মুখে বলেন, যেটা অপরাধ। যদি এটাও সম্ভব না হয় ফাইলাম ইয়াস্তাতা ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান, অন্তরে এটাকে পরিবর্তন করার একটা প্রয়াস চালাতে হবে, তবে এর নিচে আর কোনো ঈমান নেই। তার মানে সমাজ পরিবর্তনের জন্য সর্বশেষ ভিত্তিটা দিয়ে হলেও আপনাকে কাজ করে যেতেই হবে, এর বাইরে কোনো থাকার আপনার সুযোগ নেই, দাওয়াতের বাইরে থাকার মুসলমানদের জন্য কোনো সুযোগ নেই। একটা আয়াত জেনেছেন কিয়ামতের মাঠে ওইটা পৌঁছে না দেওয়ার কারণে আপনাকে জবাব দিতে সম্মুখীন হতে হবে। মূলত ইসলাম পৃথিবীতে প্রসার লাভ করেছে দাওয়াতের মাধ্যমে, প্রত্যেকটা পণ্যের প্রত্যেকটা দ্রব্যের প্রত্যেকটা জিনিস আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এর প্রচারের কারণে। হ্যাঁ, এই পণ্যটা ভালো, গোটা বাংলাদেশের মার্কেটিং রয়েছে, বাজারজাতকরণ রয়েছে, এর প্রচারণা রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, যার কারণে মানুষ পণ্য কিনতে উদ্বুদ্ধ হয়, ওই জিনিসটা মানুষ কিনতে স্বচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ইসলাম এমন একটা বিধান এর দিকে মানুষকে আহ্বান করবো এটাকে লজ্জা মনে করি না, এটা আমরা কেন করব। বক্তারা তো বক্তব্য দিচ্ছে, লেখকরা তো লিখতেছে, আমার দায়িত্ব কি সমাজ সংস্কারে? জি, আপনার দায়িত্ব হলো আপনি বক্তার কাছ থেকে একটা জিনিস শুনেছেন, দলিল ভিত্তিক ওটা প্রচার করেন। আপনি কোনো একটা লেখনী দলিল ভিত্তিক পড়েছেন ওটা প্রচার করেন, থেমে থাকার সুযোগ কারোরও নেই। এক নম্বর মাধ্যম হলো বলা, বক্তৃতা, আলোচনা, এর মাধ্যমে ইসলাম প্রচার করতে হবে। যে যতটুকু বলতে পারেন ক্ষমতা আল্লাহ দিয়েছে আপনি বলেই যান, সতর্কতার বিষয়টি পরে।
আপনি বলেন, মানুষকে ডাকেন আল্লাহর পথে, যেটা জানেন, ফাআলাম আগে জানেন। 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, যতটুকু জেনেছেন এতটুকু এখন প্রচার করেন। বলতে হবে, আপনাকে বলা শিখতেই হবে। বলার অর্থ এই নয় যে আগামী জুমা শেখ জামালউদ্দিন দাঁড়িয়ে আপনাকে খুতবা দিতে হবে, এর অর্থ কিন্তু বলা নয়। বলার অর্থ এই নয় যে একটা লক্ষ টাকা দিয়ে একটা প্যান্ডেল করে এরপর আপনাকে মাইক নিয়ে আলোচনা করতে হবে, বলার অর্থ এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রথম বক্তা, এক নাম্বার বক্তা, প্রধান আলোচক, প্রধান মুফাসসিরে কোরআন, প্রধান ইসলামী চিন্তাবিদ, প্রথম তাজদিদে মিল্লাত সমাজ সংস্কারক। এই বিশ্বনবীর সময় এই সাউন্ড সিস্টেম ছিল না, এই মাইক সিস্টেম ছিল না, এরপরও তিনি মানুষকে বলেছেন। আবু বকর মাইকে খুতবা দিয়ে মানুষকে ডাকেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাউন্ড বক্স হয়েছে এরপর মানুষকে আহ্বান করেনি। আপনাকে বলতে হবে, যে যতটুকু বলতে পারেন, বলার মাধ্যমে এর একটা ব্যাপক প্রসার, এর পরিধির বিস্তৃতি ঘটে সমাজের মধ্যে। ওই যে একটা লোক একটা আলোচনা শুনে তার টাকনুর নিচের যত পোশাক ছিল সব কেটে ফেলেছে, বলতেছে ওই যে একটা ভিডিও শুনেছি যে টাকনুর নিচে পায়জামা পোশাক পরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 77তম পর্ব কিতাবুল লেবাস এর 5787 88 89 90 91, তার ঠিকানা হবে জাহান্নাম। ওই যে একটা আলোচনা 2 মিনিটের শুনেছি, আলোচনা শুনে বাড়িতে এসেই প্যান্টটা কেটে ফেলেছি। তাহলে বলেন তো তার বাস্তবতা, একটা আলোচনা শুনেই হয়ে গেছে, তার মুখে দাড়ি নেই কিন্তু একটা আলোচনা শুনেছে, আল্লাহ রাসূল দাড়ি রাখতে বলেছেন, ওই লোকটা দাড়ি রাখা শুরু করেছে। এই যে মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষকে আহ্বান করার জন্য বলার অনেক গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফাল এর আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যখন মানুষ করে, ইন্নামাল মুকমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, ডাকে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। দেখেন না, একজন আলোচকের আলোচনা শুনে মানুষ চোখ থেকে পানি ঝরাচ্ছে, তার মানে কি? এই আলোচনাটাই ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে ভীতি তৈরি করে দিয়েছে, ভীতির সঞ্চয় সৃষ্টি করেছে একটা আলোচনা। একজন আলোচনা শোনার পর তার দিকে উদ্বুদ্ধ হয়, দেখি লোকটা কি করে, দেখি লোকটার কোনো কর্মপদ্ধতি আছে কিনা, দেখি লোকটার মিশন ভিশনটা কি, আমি ওই অনুযায়ী চলার চেষ্টা করব। একটা মানুষ একটা মানুষকে ফলো করা শেখে মূলত তার আলোচনা শুনেই, তার বক্তব্য শুনেই। এটা হলো দাওয়াতের একটা উল্লেখযোগ্য মাধ্যম, যে বলার মাধ্যমে মানুষকে আহ্বান করা, যে লোকটা বলতে পারে, আলোচনা করতে পারে, কিছু বলে। টেবিল টকে বলেন, ম্যান টু ম্যান আপনি কথা বলেন, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি ম্যান টু ম্যান আপনি কথা বলেন, এটাও দাওয়াত। আপনাকে বলতে হবে, এটা দাওয়াতের প্রথম মাধ্যম। 2 নম্বর মাধ্যম হলো লিখার চেষ্টা করতে হবে, আপনি লিখুন। শেরেক বেদাতে নিমজ্জিতেই সমাজ সংস্কারের একজন কলম সৈনিক আপনি হউন, যে যতটুকু পারে লিখার চেষ্টা করুন। আজকে মুহাদ্দিসরা, আজকে মুফাসসিররা, আজকে হাদিস বিশারদরা যদি লিখার মাধ্যমে হাদিসকে সংগ্রহ না করতো তাহলে আমরা পেতাম না। ইমাম বুখারী রহমাহুল্লাহ, ইমাম মুসলিম রহমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এই যে বড় বড় মুহাদ্দিসরা যদি হাদিসকে লিখনের মাধ্যমে আমাদের কাছে রিপ্রেজেন্ট করে না যেতেন তাহলে কি আমরা ওই হাদিসকে আমাদের সামনে পেতাম? এইভাবে পেতাম না। বিশ্বের বিভিন্ন লেখক কোরআন ও সুন্নার বিভিন্ন বিষয়ভিত্তিক লিখনী আমাদের সামনে উপস্থাপন করতেছে, কোরআনের ইন্ডেক্স একটা বই বের হয়ে গিয়েছে, কোরআনে কতগুলো সুদের আয়াত আছে, কতগুলো পর্দার আছে, কতগুলো আহকাম রয়েছে, কতগুলো নিষেধের আয়াত রয়েছে, এরপর হজের বিধান কতগুলো, এরপর কোরবানের বিধান কি, সব কোরআনকে ইন্ডেক্স করেছে, এই যে লিখেছে, এখন ওইটা পড়ে আমরা উপকৃত হচ্ছি।
অনেকের মনে অনেক প্রশ্ন। এখন মাসিকাত তাহরিক লিখেছে দৈনিক প্রত্যেক মাসে 40টা প্রশ্নের উত্তর, যা প্রতি মাসে পড়ার মাধ্যমে আপনি নতুন নতুন জিনিস জানতে পারতেছেন। সালাত বিষয়ে এতগুলো বই, বুখারীর তাওহীদ পাবলিকেশনের 6টা খণ্ড, আরবির 1টা অথবা 2টা ভলিউম, মুসলিমেরও 6টা খণ্ড, অনেক বাংলাতে খণ্ড বেরোয়েছে। এখন এতগুলো হাদিস গ্রন্থ থেকে কিভাবে আমি সালাত আদায় করা শিখব? তো সালাতে রাসুল একটা নেন, ওখানে কুতুবে সিত্তা সহ যত অন্যান্য হাদিস গ্রন্থ আছে সব একত্রিত করে সালাতের উপর একটা বই লেখা হয়েছে। তার মানে লিখনের মাধ্যমে আপনি উপকৃত। পাপের পরিণতি কি, শিরিক করলে কি হবে, তাওহীদের ফলাফল কি, তাওহীদের বিপরীত কি শিরিক, তো শিরিক ও তাওহীদ বই বের হয়ে গিয়েছে। আপনি সিয়াম পালন করবেন, সিয়ামের হুকুম কি, এর ফজিলত কি, এর লাভ কি, কোন দিনে সিয়াম কি মর্যাদা আনে, তোর বই বের হয়ে গিয়েছে। তাহলে লিখনির মাধ্যমে সমাজের বিপ্লব সাধন হয়। কোথায় নাসরুদ্দিন আলবানির বাসা, কোথায় আজকে তার তাহাকিকৃত বাংলা বই আজকে বাংলাদেশে অনুবাদকৃত পাওয়া যাচ্ছে? কোথায় ইমাম তাইমিয়া, কোথায় বিন বাজ, কোথায় বড় বড় ফাউজান সহ বড় বড় লেখক যারা লিখেছে আরবিতে, ওটা ট্রান্সলেট এখন বাংলাদেশের যোগ্য আলেমরা করেছে, যা আপনার হাতের কাছেই রয়েছে। এটা দাওয়াতের মাধ্যম, এটা আপনাকে নিতে হবে, এটা সমাজ সংস্কারের একটা স্থায়ী মাধ্যম। এরপর হলো আপনার সঙ্গবদ্ধভাবে মানুষকে দাওয়াত দেওয়া, এটাও একটা দাওয়াতের মাধ্যম। এক জায়গায় পাঁপ হচ্ছে 10 জন মিলে যদি গ্রামের গিয়ে বলেন কি ব্যাপার, তোমার মেয়ের বাড়িতে বিয়ে বাড়িতে গান কেন, বন্ধ করো, তো 10 জন গ্রামের মুরব্বী যদি একত্রিত হয়ে যায়, লোকটা গান বন্ধ করবে না, নিঃসন্দেহে করবে। এটা হলো জামাতবদ্ধ একটা দাওয়াত, ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আপনাকে মানুষকে আল্লাহর দিকে উদ্বুদ্ধ করতেই হবে। এরপর মিডিয়া, যে কোনো মিডিয়া কোরআন ও সুন্নাহ ভিত্তিক আপনাকে নিতে হবে। এই যে শেখ জামাল উদ্দিনের আলোচনাগুলো আমরা ফেসবুকে এবং ইউটিউবের মাধ্যমে প্রচার করতেছি, অন্তপক্ষে 10 জন থেকে 100 জন, 1000, 2000 ভিউয়ার্স প্রতিনিয়ত হচ্ছে, এটা কি দাওয়াতের একটা মাধ্যম নয়? এটাও দাওয়াতের মাধ্যম। হয়তো এখানে 150, 200, 300 লোক আলোচনা শুনতেছি, কিন্তু এই আলোচনাটা জর্দান থেকে এক ভাই শুনে কমেন্ট করতেছে, এই আলোচনাটা দুবাই থেকে এক ভাই শুনে কমেন্ট করতেছে, সে আবার তার বাংলা ভাষাভাষী ভাইদের মাধ্যমে ওটা লোড করে প্রচার করতেছে, এটাও একটা মাধ্যম। আবার আলোচনাটা এডিটিং করে ইউটিউবে আপলোড দিলেন, এটাও মাধ্যম। প্রত্যেকটা মাধ্যমই হলো দাওয়াতের, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কে কোন মাধ্যমে দাওয়াত দিচ্ছে, কোনো ব্যক্তি কোনো মাধ্যমকে ছোট করে দেখার কোনো সুযোগ অবকাশ করবেন না। হয়তো একজনের একটা পোস্ট তার কিয়ামতের মাঠে নাজাতের কারণ হয়ে যেতে পারে। আপনি বলবেন ইসলাম আর ফেসবুকের মাধ্যমে প্রচার করা যায় না, না এটা হবে না, এটা একেবারেই বাতিল, আপনার সিদ্ধান্তই বাতিল, নিজে যেটা বোঝেন এটাই প্রকৃত সত্য, বিষয়টা এমন নয়। হতে পারে তার একটা লেখনীর মাধ্যমে যেমন সমাজ সংস্কার হয়েছে নাসিরুদ্দিন আলবানী কোথাকার মানুষ, আর সমাজ সংস্কার হচ্ছে বাংলাদেশে, হয়তো বা তার একটা ফেসবুকের পোস্ট আমেরিকার একজন লোকের আকিদা পরিবর্তন করেছে যেটা আপনি জানেন না। কাজেই প্রত্যেকটা জিনিসকে মূল্যায়ন করতে হবে, দাওয়াতের প্রত্যেকটা মাধ্যমকে পজিটিভভাবে দেখতে হবে, দাওয়াতের প্রত্যেকটা পদ্ধতিকেই আমাদেরকে সাদরে গ্রহণ করে এটাকে রিনিউ করার চেষ্টা করতে হবে। তবে দাওয়াতের ক্ষেত্রে সতর্কতা জরুরি, লিখতে গিয়ে সতর্কতা। অনেক লিখনী আছে বাংলাদেশে, 12 চান্দের ফজিলত এটাও তো লিখা একটা, মুকসুদুল মুমিনিন এটাও একটা লিখা, নিয়ামুল কোরআন এটাও একটা লিখা, ফাজাইলে আমল এটাও একটা লিখা, ফাজাইলে হজ, ফাজাইলে দরুদ এটাও কিছু লিখা, ভেদে মারেফত, আশেক মাসুক এটাও তো বই, এটাও তো লিখা, কিন্তু সতর্কতা নেই। সতর্কতা নেই মানে কোরআন ও সুন্না বহির্ভূত শতাধিক কথা এখানে ইনক্লুডিং করা হয়েছে, মানুষকে মিথ্যার দিকে লেখনের মাধ্যমে আহ্বান করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতা লিখনের ক্ষেত্রে, আপনি যা লিখবেন ফেসবুকে লিখেন আর বই লিখেন আর প্রবন্ধ লিখেন আর কোনো একটা লিফলেটই লিখেন, ওখানে একটা কথা মিথ্যা যদি প্রসার হয় তাহলে যত মানুষের কাছে ওই মিথ্যা পৌঁছে গেল সমপরিমাণ পাপের ভাগিদার আপনি হয়ে যাবেন।
আপনার একটা লিখনের মাধ্যমে যদি একজন মানুষ গোমরা হয় তাহলে কিয়ামতের মাঠে ওই গোমরাহির কারণ আল্লাহর কাছে দর্শাতে হবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে তার পাপের বোঝাকে আপনার কাঁধে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরা হাক্কাক এর 44 45 এবং 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ তাকুবালাইনা বাদাল আকাউইল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার পক্ষ থেকে আসা দিনের পরিবর্তে নিজের মনগড়া পথের দিকে মানুষকে আহ্বান করতেন, নিজের স্বরচিত বিধানের দিকে মানুষকে ডাকতেন, তাহলে তোমার হস্তদ্বয়কে আমি আল্লাহ ধরতাম, তোমার দক্ষিণ হস্তকে আমি ধরে ফেলতাম, অতপর তোমার কণ্ঠকে ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে এই হাত যা লিখবে কোরআন সুন্নার অনুকূল মুখী লিখতে হবে, এর বাইরে লেখা যাবে না। অনুরূপভাবে যারা বলবে অবশ্যই বলা হবে দলিল ভিত্তিক, আল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলা এবং আমলের পূর্বে আগে জ্ঞান। আমি যেটা বলবো ও বিষয়ে আপনাকে আমাকে দলিল জানতে হবে, কিভাবে আমি বলছি এর দলিল জানতে হবে, কথাটা আদু কোরআন হাদিসেই আছে কিনা এটা দলিল জানতে হবে। একজন ব্যক্তি বলছে যে এক বৈঠকে কেউ যদি মেয়েদেরকে তিন তালাক দিয়ে দেয়, কোন মহিলাকে কোন স্বামী যদি তিন তালাক দিয়ে দেয়, তাহলে এই তালাক সুন্নতি পদ্ধতিতে হবে না, যেহেতু তালাক দিয়েছে অতএব তালাক হয়ে গিয়েছে। বুঝেননি কথা? যে এক স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দেওয়া যায় না, 65 নম্বর সূরা সূরা তালাকেও এই বিধান নেই, একবার বলতে হবে আর এরপর আবার এক মাস অপেক্ষা করতে হবে, আবারও দিতে হবে, এরপর আর অপেক্ষার কোনো সময় নেই। এই তিন তোহরে তালাক, দুই তোহরের পর তালাক ফাইনাল। বলতেছে হ্যাঁ এটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, তবে কেউ যদি দিয়ে দেয় তবে তালাক সেটা হয়ে যাবে, তবে তালাকটা সুন্নতি পদ্ধতিতে তালাক হবে না, কিন্তু তালাক হয়ে যাবে। কি বুঝলেন আপনি? তালাক সুন্নতি পদ্ধতিতে হবে না কিন্তু তালাক আবার হয়ে যাবে, নামাজ সুন্নতি পদ্ধতিতে হবে না কিন্তু কেউ যদি আগে সেজদা করে আর পরে রুকু করে তার নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা সুন্নতি পদ্ধতিতে হবে না, কেউ যদি আগে পা ধোয় পরে মুখ ধোয় তাহলে উজু হয়ে যাবে, তবে সুন্নতি পদ্ধতিতে উজু হবে না। তাহলে সমাজকে বিভ্রান্ত করার জন্য অনেক আলোচক আলোচনা করছেন, অনেক বক্তা বক্তব্য দিচ্ছেন, এক বক্তা তাদের ভিউয়ার্স মানুষ বেশি বলছে যে হঠাৎ জোরে আমিন বলে যারা এদেরকে প্রত্যেক ওয়াক্তে 300 করে টাকা দেওয়া হয়। উনি শুনেছেন বক্তা যে যারা জোরে আমিন বলে তাদেরকে 300 করে টাকা দেওয়া হয়। এই যে ভুলভাবে মানুষকে ইসলামের বিপক্ষে অবস্থান করাচ্ছেন কিছু মানুষকে, এটাও কিন্তু বক্তব্য। সর্বোচ্চ সতর্কতা, আমার মুখ দিয়ে এমন কোনো বাক্য, এমন কোনো কথা, এমন কোনো বচন যাতে বের না হয় যা মানুষের পথভ্রষ্টতার, যা মানুষের সমাজের মধ্যে কোরআন সুন্নার পরিপন্থী আমলের বিকাশ সাধনে সহযোগী হবে। সর্বোচ্চ সতর্কতা প্রতিটি ক্ষেত্রে। এমন একটা ফেসবুকে পোস্ট দিলেন, এমন একটা জায়গায় শেয়ার করলেন যা আদৌ ইসলাম সমর্থন করে না, কেয়ামতের মাঠে ওই অশ্লীল পোস্টটা যত মানুষ দেখবে সমপরিমাণ পাপের ভাগিদার কিন্তু আপনি হবেন, ওই লিখনিটা যতজন মানুষ পড়বে সমপরিমাণ পাপের ভাগি কিন্তু আপনি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের গুরুত্ব অনুধাবন করে এবং এর মাধ্যমগুলোকে ভালোবেসে এর সদ্ব্যবহার করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবর শাস্তিকে তুমি মাফ করো আল্লাহ আমরা যারা অসুস্থ আমাদের মধ্যে রয়েছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের মধ্যে যে যে সমস্যায় জর্জরিত প্রত্যেকের সমস্যাগুলোকে তুমি দূর করো আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করো কোরআন ও সুন্নাহর এই দাওয়াতকে ত্বরান্বিত করার জন্য বেগবান করার জন্য শেখ জামালউদ্দিন জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আগামী 26 জানুয়ারি এক ইসলামী ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী সহ অন্যান্য আলোচকরা আসবেন ইনশাআল্লাহ আপনার থেকে উদত্ত আহ্বান দাওয়াতের এই অংশে আপনি একজন সাহায্যকারী হিসেবে প্রচারণার সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন অর্থ দিয়ে সহযোগিতা করবেন বিভিন্নভাবে এই মসজিদটা কোরআন ও সুন্নাহর যেমন একটা প্ল্যাটফর্ম আমরা আশা করি এই আলোচনাটার এমন এক আলোচনা আল্লাহ হিসাবে কবুল করুক যাতে সমাজ সংস্কারে 26 তারিখটা এই এলাকার একটা মাইলফলক হিসেবে বিবেচিত হয় এবং প্রত্যেককে সামগ্রিকভাবে এই মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান করুক যে যেখানে থেকে এসেছেন সকলের নিকট আমাদের আহ্বান এই দাওয়াতটা আপনারা নিজেরাই বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এই মাহফিলে যতটুকু আর্থিক সহযোগিতা করা প্রয়োজন দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কোরআন ও সুন্নাহর একজন খাদেম হিসাবে একজন সমাজ সংস্কারক হিসাবে ততটুকু দান আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্ত হস্তে আল্লাহর পথে দান করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এ আশাবাদ ব্যক্ত করি আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহু আকবার